একটা গল্প শুনছি, এক বক্তা নাকি তার আগের দিনের বক্তারে আগের বক্তারে বলছে একটা ছাগল, আর এর আগের বক্তা এই বক্তারে বলে গেছিল এটা একটা গরু। তো রাতে খাবারের সময় এদেরকে ঘাস আর ভুসি দিছে ইন্তেজামিয়া কমিটি। তো এরা ঘাস আর ভুসি পেয়ে অবাক, এই ঘাস আর ভুসি খায় নাকি? কে হুজুর, উনি বলছে আপনারা ছাগল আর আপনি বলছেন ওনারা গরু। এরসে ভালো খাবার তো আমাদের কাছে নেই। আফসোস আফসোস, কপাল পোড়া।